আসসালামু আলাইকুম। কুমিল্লার জেলার বরিজং উপজেলার ভারলা দক্ষিণ ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রামের নাম ভারলা। এই গ্রামের নামানুসারে এই ইউনিয়নের নাম আগে একটি ইউনিয়ন ছিল, এখন 9 নং ভারলা দক্ষিণ এবং 8 নং ভারলা উত্তর নামে এই ইউনিয়ন বিভক্ত। লোকের মুখে প্রচলিত ভারলার পূর্ব নাম ছিল পাইটকেরা। হযরত শাহ ইসরাইল ও শাহ নুরুদ্দিন রহমাতাল্লিল আলাহি সহ 12 জন আউলিয়া এসেছিল আজ থেকে 730 বছর আগে। তখন তাদের কাছে একজন রোগী আসে সেবার জন্য। 12 জন আউলিয়া ওই রোগীকে আল্লাহর নামে ভালো করে তোলেন। তখন থেকে 12 আউলিয়া থেকে 12 এবং আল্লাহর নাম যোগ করে রাখা হয় ভারলা। যাতায়াত করবেন যেভাবে, নিমশার থেকে উত্তর 6 কিলোমিটার, বংশনগর থেকে দক্ষিণ 3 কিলোমিটার, রামপুর থেকে পশ্চিমে 4 কিলোমিটার এবং আবিদপুর থেকে পূর্বে 2 কিলোমিটার। এই গ্রামে প্রায় 15,000 জনসংখ্যা বসবাস করে, প্রবাসী প্রায় 2,000 জন, সরকারি বেসরকারি চাকরিজীবী প্রায় 1,500 জন, ব্যবসায়ী প্রায় 1,000 জন ও ভোটার প্রায় 5,000 জন। এই গ্রামের বিখ্যাত দুজন অলির আগমন হযরত শাহজালাল এবং হযরত শাহপরান, এর সহচর নামে হযরত শাহ ইসরাইল এবং হযরত শাহনুরুদ্দিন নামে বিখ্যাত দুজন আল্লাহর অলি ইসলাম প্রচার করতে করতে আজ থেকে প্রায় 750 বছর পূর্বে এই গ্রামে এসে আস্তানা স্থাপন করে। তাদের একজনের নামে শাহ ইসরাইল কামিল মাদ্রাসা এবং অন্যজনের নামে শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়। এই গ্রামের সামাজিক অবস্থা, এই গ্রামের মানুষগুলো অত্যন্ত ভদ্র প্রকৃতির। তাদের সহ অবস্থানের রূপ অন্য গ্রামের জন্য শিক্ষণীয়। তাদের সামাজিক অবস্থান একটি বিচিত্রময়। সারা গ্রাম জুড়ে একটি কেন্দ্রীয় জামে মসজিদ, যার কারণে সপ্তাহে একবার সারা গ্রামের মানুষ একত্রিত হয়। এই গ্রামের অর্থনৈতিক অবস্থা, এই গ্রামের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী এবং অসংখ্য প্রবাসীদের এই গ্রামটি আল্লাহর রহমতে অর্থনৈতিকভাবেও অনেক স্বাবলম্বী। এই গ্রামের প্রতিষ্ঠান সমূহ দৃষ্টিনন্দিত ভারলা শাহ ইসরাইল ও শাহ নুরুদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ, যা প্রায় 713 বছর আগের মসজিদ, যেখানে জুম্মার নামাজে একত্রিত হয় হাজারো মানুষ। আরো 6টি পাঞ্জিকানাও রয়েছে এই এলাকায়। ভারলা কেন্দ্রীয় ঈদগাহ, যা ভারলা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার সামনে অবস্থিত। ভারলা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা, যা প্রতিষ্ঠিত হয় 1960 সালে। ভারলা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয় 1962 সালে। ভারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয় 1939 সালে। ভারলা শাহ ইসরাইল হোলি চাইল্ড কিন্ডার গার্ডেন, যা প্রতিষ্ঠিত হয় 2001 সালে। ভারলা পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। তাছাড়াও রয়েছে ভারলা সরকারি হাসপাতাল, ভারলা শাহ ইসরাইল ও ভারলা শাহনুরুদ্দিন মাজার শরীফ, ভারলা বাজার, ভারলা 9 নং দক্ষিণ ইউনিয়ন পরিষদ, যা প্রতিষ্ঠিত হয় 14 জুন 2016 খ্রিস্টাব্দে। ভারলা সানরাইজ ক্লাব, যা প্রতিষ্ঠিত হয় 1994 সালে। সামাজিক সংগঠন গোল্ডেন টাচ অ্যাসোসিয়েশন অব ভারলা। ভারলা স্বপ্ন ছোঁয়া ক্লাব, যা প্রতিষ্ঠিত হয় 2020 সালে। এই গ্রামের মানুষের বৈশিষ্ট্য হলো তারা সর্বদাই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করে, যা অন্য কোনো গ্রামের জন্য একটি বিরল বিষয়। এই গ্রামে নয়ন জুড়ানো বৈশিষ্ট্য হল গ্রামের চতুর্দিকে 4টি রাস্তা বয়ে গেছে। রাস্তার দুপাশে বাড়িঘর দ্বারা বেষ্টিত মনে হয় যেন একটি আধুনিকায়ন নগরী। পাশাপাশি রয়েছে মাজার শরীফ, সাহেব বাড়ি, পুকুর, পীরমুড়ি বটগাছ ও ঐতিহ্যবাহী লাঠিয়ার বাজার। ইচ্ছে করলে আপনিও সকালের নাস্তা করার আগেই তা ঘুরে আসতে পারে।
সবশেষে এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম, যেখানে ঘুমিয়ে আছে সুদূর ইয়েমেন থেকে আসা হযরত শাহজালাল ও হযরত শাহপরান এর সফর সঙ্গী হযরত শাহ ইসরাইল ও হযরত শাহ নুরউদ্দিন শতাব্দীর ঐতিহ্য বহন করে আছে। আমি আমার গ্রামটিকে অত্যন্ত ভালোবাসি ও আশেপাশের সব গ্রামের মানুষকেও। এছাড়াও প্রতি বছর জানুয়ারি 27 ও 28 দুদিন ব্যাপী বিরাট ওয়াজু দুয়ার মাহফিলের আয়োজন করা হয়। এই গ্রামটিকে যারা গুছিয়ে রাখতেন সাবেক ইমাম মরহুম নজির আহমেদ সাহেব, মরহুম কারি মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, সাবেক ইমাম মরহুম আব্দুল করিম সাহেব, সাবেক ইমাম আলহাজ মুফতি আবু ইউসুফ সাহেব, প্রচারে ভারলা এলাকাবাসী।